Hey guys, this is Mihir Zubin and I am from Bangladesh. So, আজকে আমি একটি কোরিয়ান ড্রামার রিয়াকশন করতে যাচ্ছি। সো এই ড্রামাটির নাম হচ্ছে কোন দ্য জাসন সাইক্রেটেড। সো এখানে অভিনয় করছে কি মিন যায় যে ডক্টর রোমান্টিক, ডু ইউ লাইক ড্রামাস, ডালি অ্যান্ড ককি প্রিন্সের ড্রামাতে অভিনয় করেছিল, এবং কিম হিয়াংকি যে সুইট রিভেঞ্জ ড্রামায় অভিনয় করেছিল। সো আমরা রিয়েকশন করা শুরু করছি। 1, 2, 3।어디가 아파 오셨어? 어디가 아파서 오셨습니까? 어디가 아파서 오셨어? 마음부터 마음부터 다 살펴버린다. 살펴보겠습니다. 살펴버린다. 조선 정신과 의사 유세프 8월 1일에 뵙겠소. 큐트 민재 코닉 발라가만 달린 커피 프린스 되게. 근데 사이케트리스 렉세 달래 바보지 겸네. 근데 되게 락뜨세 자마카폴라 되게. 에콘 아무래 세컨드 디저트 데이크 썸을 시작할지. 네이원 출신이시죠. 사람을 많이 구하실 분이니 꼭 살아계십시오. 개수 의원에서 열 하루간 병자를 본다. 어때? 자비롭기가 부처님이지? 도련님이요. 지금 내세력이 어디 있냐 말이에요. 집 안 망해. 침도 못 나. 그래도 이 잘난 외모는 어디 안 갔잖아요. 이놈은 요 해반다칼 안면으로 의원질 해야 된다 그랬지. 의원님은 꺾는 사람이 아니라 살리는 사람이지 않으십니까? 뭐 아미 제일 মনে করতেছিলাম যে কিম মিন জে হচ্ছে বাবুর্চি, কারণ ড্রেস আপটা সেরকম লাগতেছিল আসলে। এখন বুঝলাম যে সেটা না। সো এখানে কিম মিন জে থাকে একজন ফিজিশিয়ান হিসেবে, মানে সে হচ্ছে একজন ডক্টর থাকে, এবং সে রয়্যাল কোর্টের ফিজিশিয়ান থাকে, এবং একটা কনস্পিরেসিতে সে যুক্ত হয়ে যায়, ইনভলভ হয়ে যায়। সো সেখানে সে একটা টিচারকে পায়, যেখানে যেটা আমরা টিজারে দেখলাম বা ট্রেলারে দেখলাম, একজন বৃদ্ধ করে থাকে যিনি, উনি হচ্ছে যে ও টিচার, মানে টিচার থাকে, ও টিচার না, রয়্যাল কোর্টের টিচার থাকে। সো ওখানে ওর সাথে কিম মিন জের সাথে ও দেখা হয়ে যায়, এবং মেয়েটা থাকে একটা উইডো, মানে হচ্ছে বিধবা। সো এই দুজনের সাথে দেখা, আই থিঙ্ক অনেকদিন পরে একটা ট্রাইও দেখা যাবে, তিনজন একসাথে থাকবে। অনেকগুলো ড্রামাই আছে, লাইক ভিনসেনজো বা অনেকগুলো ড্রামা আছে যেখানে তিনজন থাকে, খুব ফ্রেন্ডশিপ ভালো থাকে, বা ট্রায়োটা অনেক জোস হয়। তো এই ড্রামাটা এরকম মনে হচ্ছে যে ওদের ট্রায়োটা অনেক মজা হবে, ফানি হবে, কমেডি হবে। আবার আই থিঙ্ক যেহেতু কনস্পিরেসির কথা আসছে, সো এখানে কিছু একটা ষড়যন্ত্র টাইপের কিছু একটাও হইতে পারে। তো হালকা থ্রিলারও আই থিঙ্ক থাকবে। ট্রেইলার দেখে এতটুকুই বোঝা যাচ্ছে। আপনাদের কেমন লাগলো আমার রিয়েকশন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর যদি নতুন কোনো ড্রামা আসে আমার কমেন্টে আপনারা সাজেশন দিতে পারেন, এবং আপনারা চাইলে আমার ইনস্টা টুইটার ফলো করতে পারেন। নিচে আমার সব সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো আজকের মতো এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।